জি7 ভুক্ত শিল্প সমৃদ্ধ দেশ ইতালিতে প্রতিবছর প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি। কর্মসংস্থানের মাধ্যমে দেশটিতে দ্রুত অর্থনৈতিক সাফল্য অর্জন ও স্থায়ীভাবে বসবাসই তাদের মূল উদ্দেশ্য। প্রায় 3 দশকের বেশি সময় ধরে তিলে তিলে গড়ে উঠেছে বাংলাদেশি শ্রমবাজার। বর্তমানে ইতালিতে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। পর্যটন খাত, জাহাজ নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্রে বাংলাদেশিদের রয়েছে বিশাল সাফল্য। তবে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে, এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা। আমরা নতুন এসেছি, ভাষা আমরা জানি না, তাই কাজের জন্য আমরা হতাশ। দেশে টাকা পাঠাইতে হয়, তার জন্য আমরা একটু বেশি চিন্তিত। মূলত অর্থনৈতিক সাফল্যের আশায় ইতালিতে প্রবেশ করা নতুন প্রবাসীদের প্রথমেই পড়তে হয় ভাষাগত সমস্যায়। রয়েছে কাজের দক্ষতার অভাবও, তাই প্রথম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত প্রস্তুত করতে হয় নিজেকে। বৈধ কাগজপত্র হাতে পাওয়া এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে দীর্ঘ এ সময়ের প্রয়োজন হয়। এই সময়ে পরিবার থেকে অর্থের জন্য চাপ না দেয় এবং দুশ্চিন্তায় না থাকার পরামর্শ অভিজ্ঞ প্রবাসীদের। বাংলাদেশে থেকেই আপনারা ইটালিয়ান ভাষাটা শিখতে চেষ্টা করুন, আর ইতালির আইন কানুন আপনারা জানতে চেষ্টা করুন। ইতালীয় ভাষা সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং একটি কারিগরি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে আসতে, কেননা ইতালিতে আসার পর সর্বপ্রথম আপনাদের এই 2টি জিনিসের প্রয়োজন পড়বে। নতুন যারা ইতালিতে প্রবেশ করছেন, দ্রুত অর্থনৈতিক সাফল্যের জন্য হতাশ না হয়ে ধৈর্য ধরে কর্মদক্ষতা এবং ভাষাগত জ্ঞান অর্জন করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন কমিউনিটি নেতারা। সময় সংবাদ, ইতালি।